আপনি বলেছেন যে আল্লাপাক কখনো মিথ্যা বলতেই পারে না আমারও এরকমই ধারণা ছিল ছোটবেলা যে আল্লাপাক মিথ্যা বলতেই পারে না এই যে এই লেখাটা সংসার ডট কমে আপনারা পেয়ে যাবেন আল্লাহ কি কখনো মিথ্যা বলেন তো এই যে এটা শুরু করেছে এইভাবে যে ছোটবেলা যে বায়াজিদ বোস্তামির একটা গল্প ছিল আমার মা আমাকে বলতো যে আহ বায়াজিৎ বোস্তামির যে প্যান্টের গোপন পকেটে কিছু স্বর্ণ দিয়ে দিছিল মা তো বায়াজিৎ বোস্তামি যাচ্ছে তখন আছে ডাকাত ধরছে ডাকাত ধরার পরে জিজ্ঞাসা করছে কিছু আছে স্তম বলে দিছে যে এই যে আমার এই যে আমার ভিতরে লোকপন জায়গায় স্বর্ণ মুদ্রা আছে ডাক্তার ডাকাত সর্দার বলে তুমি কেন বললা এইটা তো খুঁজে পেতাম না কেন বললা তখন বললাম মুসলামি বলছে যে আমার মা আমাকে বলছে সময় সত্য কথা বলতে সত্যের বিজয় হয় তখন আর কি ইয়া মানে সেই ডাকাত সর্দার নাকি তার কথা মানে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিয়ে একদম মানে উলিয়া উলিয়া হয়ে গেল এরকম একটা গল্প শুনেছি এই গল্পটা তো আমি জানি না কিন্তু এরকম একটা বায়াজিদ মুস্তামিন এরকম একটা গল্প শুনেছি আমি ছোটবেলা এই গল্পটা দিয়ে আমরা যে জিনিসটা শিখলাম যে কোনো অবস্থাতেই আমরা যেন মিথ্যা না নিই সত্যের পথে চলি সবসময় এই ধরনের একটা গল্প নীতি শিক্ষা দেওয়া হয় কিন্তু তারপরে আমরা তো সাধারণ মানুষ আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায় আমরা মাঝে মাঝে মিথ্যা বলি আমাদের অনেক দরকার পরে মাঝে মাঝে দরকার পরে এই যেমন ধরেন একটা মানে মিথ্যা যেমন আমার বাচ্চাটা একদিন বলতেছে যে একটা মানে সে গাড়ি কিনবে সে মানে ইয়া একটা দামি গাড়ি কিনবে মনে করেন সে পর কিনবে একটা ধর আমি তাকে বলি যে বাবা কালকে কিনবো কালকে কালকে এটা বলে ওকে নিয়ে আসি এরকম ছোটখাটো মিথ্যা আমরা অনেক সময় বলি কারণ আমাদের তো আমরা তো ভাই মানে সামান্য মানুষ সাধারণ মানুষ অক্ষম আমাদের অক্ষমতা আছে অনেক কিন্তু আল্লাহ কিন্তু কোনো ধরনের অক্ষমতা নাই আল্লাহ কিন্তু যা চান তাই করতে পারেন যা ইচ্ছা তাই করে ফেলতে পারেন তার কিন্তু মিথ্যা বলে অক্ষমতাটা ঢাকার চেষ্টা করতে হয় না একটা মিথ্যা দিয়ে হ্যাঁ মিথ্যা কখন বলতে হয় মানুষের মিথ্যা তখন বলতে হয় যখন মানুষের নানা ধরনের সীমাবদ্ধতা থাকে নানা ধরনের অক্ষমতা থাকে কিন্তু আল্লাহ পাকের তো কোনো সীমাবদ্ধতা নেই আল্লাহ পাকের তো কোনো অক্ষমতা নেই আমি তো দেখি যে কোরআনে বলা হচ্ছে স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্য ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলেন অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুব ভালোভাবেই অবহিত মানে হচ্ছে আল্লাপাক একটা মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন শত্রুদের সংখ্যা অল্প করে দেখিয়েছিলেন হম সেই অল্প শত্রুর সংখ্যা দেখে মুসলমানরা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এটা আমরা পড়েনি এখানে দেখেন এখানে পড়ে ভাবে বলা আছে আহ মুজাহিদ বলেন পাক মহানবীকে স্বপ্নে উহাদের সংখ্যা কম দেখাইয়াছিলেন অতঃপর মহানবী তার স্বাভাবিক অবহিত করিয়াছিলেন সুতরাং উহাদের নিকট ইহাই প্রতিমান হইয়াছিল এইখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে আল্লাহ মিথ্যা মিথ্যি তাদের সংখ্যা ছিল আসলে বেশি কিন্তু মোহাম্মদকে স্বপ্নে দেখাইছিলেন তাদের সংখ্যা কম যাও তোমরা ওদেরকে আক্রমণ করো এই যে তাফসির আপনি এই জিনিসগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন পুরাটা পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে তাফসিরে জালালাইন থেকেও দিয়েছি যে আল্লাপাক একটা মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন মোহাম্মদকে যেন মোহাম্মদের সেনাবাহিনী যেন মনোবলটা চাঙা থাকে এই কারণে একটা সুবিধার জন্য আল্লাহ পাকের একটা সুবিধার জন্য আল্লাহ পাক একটা সুবিধা চেয়েছিলেন যে এদেরকে মানে কাফেরদের বিরুদ্ধে জিততে সেই কারণে আল্লাহ পাকে মিথ্যাটা মিথ্যা স্বপ্নটা দেখিয়েছিলেন তো এই স্বপ্নটা আল্লাহ পাক কেন দেখালেন এই স্বপ্নটা দেখানোর কারণটা কি কারণ আল্লাহ পাক চাইলে তো এই মিথ্যা বলার তো কোনো প্রয়োজনটা ছিল না আল্লাহ পাক চাইলেই তো সেই সেই কাফেররা বাতাসে মিলা যেতে পারতো মানে আল্লাহ মিথ্যা কথা বলে মুসলমানদের মনোবল চাঙ্গা করতে হয়েছে এবং চাঙ্গা করে যুদ্ধ করাইতে তারপর তাদেরকে এটা না আহ এখন আমার কাছে তো এটা আহ মিথ্যা মনে হইলো না যদিও কারণ হচ্ছে যে আল্লাহ এটা ইন্সপায়ার করছে যে ডাবল এটা মিথ্যা 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 এটা তো হলো তো এখানে তাফসিরে তো এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে যে এই সংখ্যাটা বেশি ছিল কিন্তু সংখ্যা আল্লাহ কম করে দেখাইছে এবং পরে আবার আল্লাহ পাক বলতেছে যে আমি কম করে দেখাইছিলাম কারণ যেন তোমরা যুদ্ধাবতী না হও নালে তোমরা পালায়ে যেতা তোমরা ভয় পেতা যদি আসল সংখ্যাটা দেখাইতো আল্লাহ তাহলে তো ভয় পেতো তার মানে এটা মিথ্যা না ভাই কিন্তু আমার দৃষ্টিতে হয়তো বা আমার ভুল হয়তো পারে কিন্তু আমার আমাকে ইন্সপায়ার করলো সেটা তো আমি মেনেই নিচ্ছি বলছে যে কোরআনের আয়াত এখানে ভাবে বলা আছে যে আছে যে আল্লাহ পাক মিথ্যা বলেছিল কারণ না হলে তারা পালায় যেত এখানে কোরআনের আয়তে বলা আছে আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন ভাই এটার মানে কি ভাই মানে হচ্ছে তার তাদের সংখ্যা বেশি ছিল আসলে কিন্তু একটা যে তাদের এটা কি না আচ্ছা এখানে আমি আসলে কমেন্টস করতে চাচ্ছি না কারণ এটা এটা আপনার মত করে আপনি বলেন ঠিক আছে কিন্তু আপনি আপনার মত করেই তো বলেন আপনার কথাতেই আমরা শুনি আপনার কথাতেই আমরা শুনি এই যে দেখেন এখানে বলা হতো যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদেরকে অল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহোশারা হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে মানে আল্লাহ পাক কাচছিল যে যুদ্ধটা হোক মানামারিটা হোক কিন্তু মুসলমানরা যদি জানতো আসল সংখ্যাটা জানতো তাহলে মুসলমানরা কি করত দিশে সাহোশারা হয়ে পড়তো এই কারণে আল্লাহ একটা চালা কি করলো একটা মিথ্যা কথা বললো তাদেরকে একটা অল্প সংখ্যা কাপেরদের সংখ্যা অল্প করে দেখালো তাদেরকে মোহাম্মদ কে বললো যে কাপেরা অল্প মানে বৃষ্টি জন যা তারা পিঠা এই কথাটা মিথ্যা না কি অদ্ভুত আপনার কথা আমি ভাই কিছু বুঝতে পারছি না ভাই সংখ্যা আল্লাহ অল্প দেখাইছে তাদের সংখ্যা ডাবল থেকে অল্প দেখাইছে এটা মিথ্যা না তাই না মানে মনে করেন মনে করেন মনে করেন মনে করেন ভারত বাংলাদেশকে আক্রমণ করতে আসছে এক লক্ষ সৈন্য নিয়ে এখন আমি এই জিনিসটা জানি হ্যাঁ ভারতের এক লক্ষ সৈন্য আছে এখন বাংলাদেশের আছে তিরিশ হাজার সৈন্য এখন আমি বাংলাদেশের সৈন্যদেরকে মনোবল বৃদ্ধির জন্য আমি বললাম যে আরে যাও যুদ্ধ করো গিয়া বা ভারতে মাত্র দশ হাজার সৈন্য আছে বেশি না এক তোমরা তিরিশ হাজার মাইরা ফাটা ফেলতে পারবো ওদেরকে তখন বাংলাদেশের সৈন্যরা তিরিশ হাজার সৈন্য নিয়ে ভাবলো ওরা মায়ের ফাটা পালাম আমরা এবং তারা যুদ্ধ করতে চলে আসলো তো ভাই আমি কি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি মিথ্যা কেন বলেছি সেটা ব্যাখ্যা আমি জানতে চাচ্ছি না মিথ্যা কোনো একটা কারণে বলে থাকতে পারে না কারণে বলে থাকতে পারে সে কারণটা জিজ্ঞাসা করছি না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে আমি কি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি এখন তো আমি যখন পরীক্ষা দিতে যাই আমার আব্বা আম্মা বলে যে আর কিছু আমি আপনাকে যে উদাহরণটা দিয়েছি আমি আপনাকে যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা থেকে বলেন আমি আপনাকে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছি ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সীমান্তে এসে আক্রমণ করার জন্য বসে আছে আমি জানতে পেরেছি ওদের সংখ্যা হচ্ছে এক লক্ষ অপরদিকে বাংলাদেশের সৈন্যদের সংখ্যা হচ্ছে তিরিশ হাজার এখন আমি বাংলাদেশের সৈন্যদেরকে বলে দিলাম যে আমি দেখে আসছি পাশে পরবর্তী দশ হাজার ওরা এক কেন্দ্রে মেরা ফাটা বলতে পড়ি যা পিটায় তখন বাংলাদেশের সৈন্যরা ভাবলো ও আমাদের সাহস বেড়ে গেলো যাই ওরা তো মাত্র দশ হাজার মাইরা ফাটা আপলামো ওরা গেল যুদ্ধ করতে কারণ যেটাই হোক আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি আল্লাহ তো বলতেছেন না যে আমি কমাই দিছি বা ওইখানে নাই ওইখানে এখানে পরিষ্কার ভাবে বলা যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন আর তোমাকে যদি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে করতে কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন আরেকটা অনুবাদে বলা আছে করুন যখন আপনাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় কম যদি আপনাকে দেখাতেন যে তারা সংখ্যায় বেশি তবে অবশ্যই তোমাকে সাহস সাহস হারাতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে আচ্ছা এটা তপ্তিটা ঠিক আছে আপনি তপস্তিটা ভালো করে দেখি আমরা

জ্ঞাত থাকেন যেমন একায়াতে বলা হয়েছে এটাই আচ্ছা তোমাদেরকে শুধু স্বপ্নেই উহাদের সংখ্যা কম দেখা নেই যুদ্ধক্ষেত্রে যখন তোমরা পরস্পর মুখোমুখি হইয়া আক্রমণের প্রস্তুতি নিতেছিলে তখনও আমি উহাদের সংখ্যা তোমাদের দৃষ্টিতে স্বল্প দেখাইয়াছি তখন তোমরা বীর বিক্রমে ওহাদের উপর ঝাঁপাইয়া পড়িয়া ওদেরকে দস্ত করিয়াছিলে এইখানে দেখেন এখানে বলা হচ্ছে যাহাদিগকে শাস্তি দিয়া মানে কাফের দিগকে শাস্তি দিয়া আল্লাহ প্রতিশোধ গ্রহণ করিতে চাহিয়াছিলেন তাহাদিগকে মুমিনগণকে পরস্পর মুখোমুখি করিলেন এবং উভয় দলের মধ্যে লড়াই করার চূড়ান্ত হইয়া গেল দ্বারা আল্লাহ তাহার বন্ধু দিকে নিয়ামকরূপে দান অন্যতম উদ্দেশ্য সেই জন্য প্রত্যেক পক্ষের দৃষ্টিতে অপর পক্ষকে সংখ্যা স্বল্প করিয়া দেখাইয়াছেন মানে আল্লাহ দেখাইয়াছেন স্বল্প করিয়া যেন মারামারিটা হয় মারামারিটা যেন বাধে সেইটা আল্লাহ চেয়েছেন এই কারণে সংখ্যা অল্প করে আল্লাহ দেখাইছেন এখানে আরো পরিষ্কার ভাবে বলা তাফসিরে জালালাইনে আরো পরিষ্কার বলা এই যে দেখেন এখানে তিতাল্লিশ চল্লিশ নম্বর আয়তে প্রকৃতির এক অপূর্ব বিশ্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে যা বদর যুদ্ধের ময়দানে এই উদ্দেশ্যে কার্যকর করা হয় যাতে উভয় বাহিনীর কোনো একটিও যুদ্ধক্ষেত্র থেকে সরে গিয়ে যুদ্ধের অনুষ্ঠানকে না শেষ করে দেয় কারণ এই যুদ্ধের ফলশ্রুতিতে বস্তুগত দিক দিয়ে দিয়েও ইসলামের সভ্যতার বিকাশ ঘটনা ছিল নির্ধারিত বস্তুত প্রকৃতির বিষয় বিষয়টি ছিল এই যে টাফের বাহিনী যদিও তিন গুণ বেশি ছিল এই যে দেখেন টাফের বাহিনী যদিও তিন গুণ বেশি ছিল কিন্তু আল্লাহ শুধুমাত্র শিও পরিপূর্ণ ক্ষমা ও ফুদ্রত বলে তাদের সংখ্যাকে মুসলমানদের চোখে কম করে দেখিয়েছেন যাতে মুসলমানদের মধ্যে দুর্বলতা ও বিরোধ সৃষ্টি না হয় আর এই ঘটনা ঘটে দুবার একবার মহানবী কে স্বপ্নযোগে দেখানো হয় এবং তিনি বিষয়টি মুসলমানদের কাছে বলেন তাতে তাদের মনোবল বেড়ে যায় আর দ্বিতীয়বার ঠিক যুদ্ধক্ষেত্রে যখন উভয় পক্ষ সামনাসামনি হয় তখন মুসলমানদেরকে কাফের সংখ্যা কাফেরদের সংখ্যা কম করে দেখানো হয় তাই এখানে পরিষ্কার ভাবে বলা যে আল্লাপাক ইচ্ছা করে যুদ্ধটা যেন ঘটে ইচ্ছা করে আল্লাপাক কাফেরদের সংখ্যা তিন গুণ ছিল কিন্তু সেটা সংখ্যা কম করে দেখাইছেন মানে মিথ্যা স্বপ্ন দেখাইছেন মোহাম্মদকে মোহাম্মদকে একটা মিথ্যা ইনফরমেশন দিয়েছেন কারণ যে কারণ যেটাই হোক কিন্তু মিথ্যাটা যে বলেছেন সেই বিষয়ে তো কোনো রেফারেন্সই বলতেছে আমি তো কিছু বলতেছি না ভাই

আমি না একেবারে মানে হতভম্ব আমার না বলার মুখ নাই কোনো যাই হোক